আজকে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন বা অলরেডি শুরু করেছেন তাদের জন্য কিছু কথা বলবো। তো একটা ট্রেডিশন চলে আসছে, অনেকেই নতুন নতুন চ্যানেল ওপেন করছেন, অনেকেই দেখা যায় ব্লগিং দিয়ে শুরু করছেন। তো আপনি যখন ইউটিউব চ্যানেল খুলছেন বা স্টার্ট করছেন তখন কি আপনার ব্লগিং দিয়ে খোলা উচিত কিনা সেটি নিয়ে আজকে কথা বলবো। তো ইউটিউব কিন্তু মূলত একটা পার্সোনাল থিং, আপনাকে তখনই কোনো মানুষ সাবস্ক্রাইব করবে যখন পার্সন হিসেবে আপনি কেমন সেটি তার কাছে ভালো লাগবে, বা পার্সোনালি আপনি কিভাবে কথা বলেন বা আপনার যে স্টাইল রয়েছে সেটি তার যখন ভালো লাগবে তখনই কিন্তু সে আপনাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা যায় আপনি যদি একদম আউট অফ দ্য বক্স ইউটিউবে এসেই যদি আপনি একটা ব্লগ এখানে আপলোড করে দেন, আপনার সেই ভিডিও কিন্তু কেউ দেখবে না। তার প্রথম যে কারণ সেটা হলো আপনি যখন ব্লগ আপলোড করলেন আপনাকে কিন্তু পার্সন হিসাবে কেউ চেনে না। আপনি কোনো সেলিব্রিটি না, আপনি কোনো মিউজিশিয়ান না, আপনি কোনো প্লেয়ার না, আপনার ভিডিও কেন দেখবে, আপনাকে পার্সোনালি চেনে না। তো আপনার জীবনে কী হচ্ছে না হচ্ছে এটি নিয়ে কিন্তু কারো কোনো যায় আসে না। আপনি বাজার করতে গেলেন, শপিং করতে গেলেন, সেগুলো নিয়ে কারো কোনো কিছুই যায় আসে না মূলত। সো তারা কিন্তু আপনার সেই ভিডিওটা দেখবে না। এর জন্য আপনারা যারা নতুন চ্যানেল খুলছেন তাদেরকে আমি সাজেস্ট করবো ব্লগিং দিয়ে না খুলতে। আর যদি ব্লগিং দিয়ে খুলতেই হয় সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা ক্যাটাগরিতে খুলবেন, যেমন ট্রাভেল ব্লগ হতে পারে কিংবা অন্য যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরির ব্লগ খুললে যেটি হবে, আপনাকে মানুষ হিসেবে তারা চেনে না কিন্তু মানুষজন কিন্তু ট্রাভেলিং পছন্দ করে। আপনি মনে করেন কক্সবাজার ঘুরতে গেলে, আপনাকে তারা চেনে না কিন্তু তারা কক্সবাজার চেনে, বা তারা কক্সবাজার ঘুরতে যাবে তখন তারা কক্সবাজার লিখে ইউটিউবে সার্চ দিল, আপনার ভিডিওটা চলে আসলো, তখন কিন্তু তারা সেই ভিডিওটা দেখে কক্সবাজার সম্পর্কে একটা আইডিয়া নেবে এবং সেখানে একটা পসিবিলিটি থাকবে আপনার ভিডিও দেখতে দেখতে আপনার সম্পর্কে জানার, কিংবা আপনার পরবর্তী ভিডিওগুলোতে তাদের ইন্টারেস্ট আরও বাড়বে। তখন দেখা যাবে আপনার যে চ্যানেল রয়েছে সেখানে তারা সাবস্ক্রাইব করবে। আর আপনি যদি প্রথমেই একদম শুরু করেন ব্লগিং দিয়ে তখন মানুষজন সেটি খুঁজবেও না, আপনাকে কেউ চেনেও না, সো আপনার ভিডিও কেউ দেখবে না, এটা আপনি লিখে রাখতে পারেন। এর জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর ব্লগিংয়ে ইন্টারেস্টেড যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে খুলেন। অথবা আপনি যেটি করতে পারেন, সবাই কিন্তু কম বেশি কিছু না কিছু জানে, আপনি যদি খেলায় ভালো হন আপনার যে খেলার টেকনিকগুলো সেগুলো আপনি দেখাতে পারেন, আপনি যদি কবিতা আবৃত্তি করতে পছন্দ করেন আপনি কবিতা আবৃত্তি করতে পারেন, আপনি যদি গান গাইতে পছন্দ করেন আপনি গানের একটি চ্যানেল খুলতে পারেন, আপনি যদি DIY হ্যান্ডিক্রাফ্টের যে ভিডিওগুলো সেরকম যদি ভিডিও তৈরি করতে পছন্দ করেন সেটি কিন্তু আপনি করতে পারেন। তখন যেটা দেখা যাবে মানুষজন সেগুলোতে ইন্টারেস্ট হয়ে তারা সেই ভিডিওগুলো দেখবে, আপনার সম্পর্কে তারা জানার একটি সুযোগ পাবে এবং আপনাকে সাবস্ক্রাইব করবে। এরপরে যখন একটা ডিসেন্ট ফলোয়ার আপনার হয়ে যাবে 50,000, 1,00,000 কিংবা 2,00,000, তখন কিন্তু আপনি ব্লগিং চাইলে স্টার্ট করতে পারবেন। আপনার ওই চ্যানেলেই আপনি কন্টিনিউ করেন কিংবা আপনি নতুন আরেকটি চ্যানেলে করেন, কারণ 2,00,000 সাবস্ক্রাইবার যদি আপনার কোনো চ্যানেলে থাকে পরবর্তী নতুন একটা চ্যানেল খুললে কিন্তু খুব ইজিলি সেই চ্যানেলটিকে আপনি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো এই ছিল ছোট একটা ভিডিও, আমার নিজস্ব ওপিনিয়ন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। I'll catch you guys on the next one. Until then, goodbye.